হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো গতকাল আমি একটা ইন্টারভিউ দেখলাম লাবণী সরকার, অভিনেত্রী লাবণী সরকারের একটা ইন্টারভিউ দেখলাম, এবং ইন্টারভিউ দেখলাম যে সুপারস্টার অথবা বাংলার শেষ সুপারস্টারের যে প্রসঙ্গটা উল্লেখ করা হয়েছিল বা তুলে ধরা হয়েছিল, সেই প্রসঙ্গেই লাবণী সরকার তার একটা নিজস্ব স্টেটমেন্ট দেয়। এবং সেইটা দেখার পর বা সেটা শোনার পর আমার মনে হলো যে এই ভিডিওটা বানানো দরকার। এবং আমার একজন খুব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে মানস, সে আমাকে কিন্তু রিকোয়েস্ট করে যে দাদা তুমি এই বিষয়টা নিয়ে অবশ্যই একটা কথা বলো বা একটা ভিডিও বানাও। তো লাবণী সরকারের বক্তব্যটা শোনার পরে অনেক ফ্যান্সরা, অনেক যারা সুপারস্টারের ফ্যান্সরা রয়েছে, তারা বিভিন্ন রকম কমেন্ট করতে থাকে। এবং দেখলাম যে নানা মুনির নানা মত, অর্থাৎ বিভিন্ন লোকের বিভিন্ন মতামত। তো মেন যে উল্লেখ্য বিষয় সেটা হচ্ছে সুপারস্টার, এই যে কোডিং যে কথাটা সুপারস্টার, তো এইটা নিয়েই, এইটাতেই আপত্তি ছিল বেসিক্যালি লাবণী সরকারের, যে সুপারস্টার মানেটা কি। যে ছেলেটি ইন্টারভিউটা করেছিল সেই ছেলেটির ভুল ছিল যে দেব এবং জিতকে সুপারস্টার বলাটা, এটা লাবণী সরকারের মনে হয়েছে। তার কারণ হচ্ছে লাবণী সরকার এত বছর ধরে অভিনয় করছেন, আমরা জানি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি একজন অন্যতম প্রবীণ এবং অন্যতম বড় মানের কিন্তু একজন অভিনেত্রী লাবণী সরকার। তার 250টার বেশি সিনেমায় মানে অভিনয় করার দক্ষতা রয়েছে, সুতরাং তার কোনো স্টেটমেন্টের কিন্তু একটা গুরুত্ব অবশ্যই থাকবে বলে আমি মনে করি। এবং তার যে বেসিক্যালি বক্তব্যটা লাবণী সরকার যেটা বলতে চেয়েছেন যে সুপারস্টার দেব বা জিতকে কখনোই বলা চলে না, বা তার কাছে এরা কখনোই এনারা সুপারস্টার নয়। তারা হতে পারে একজন স্টার, ভালো অভিনেতা, বড় মাপের একজন স্টার, বাট সুপারস্টার নয়। তো একটা মজার বিষয় ঘটে ইন্টারভিউ সেশনের মধ্যে, লাবণী সরকার ঘুরিয়ে যে ইন্টারভিউ নিচ্ছে তাকে কোশ্চেন করে যে তুমি যে সুপারস্টার সুপারস্টার বলছো দেবকে বা জিতকে, লাস্ট একটা সুপারহিট সিনেমার নাম বলো তো এদের, লাস্ট কবে লাস্ট মানে সুপারহিট দিয়েছে। তো সে তখন মানে হতভম্ব খেয়ে যায় এবং বলতে থাকে যে প্রজাপতির নামটা বলতে থাকে। তো লাবণী সরকার তখন বলেন যে প্রজাপতি কি শুধু দেবের সিনেমা, ইন্ডিভিজুয়াল খালি দেবের জন্য সুপারহিট হয়েছে, মিঠুন কি ছিল না সেখানে? তো ছেলেটি বলে মিঠুন চক্রবর্তী ছিল, মিঠুন দা বলছে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কিন্তু এখানে, কারণ দেবের লাস্ট যদি আমরা কিছু ছবি দেখি, লাস্ট যে 5-6টা ছবি দেখি সেটা কাছের মানুষ হতে পারে, হিট ছবি মোমবাজা ছিল প্রসেনজিৎ, প্রজাপতিতে মিঠুন চক্রবর্তী ছিল, টনিক যেটা অল টাইম ব্লকবাস্টার হলো, টনিক সিনেমায় পরাণ বন্দ্যোপাধ্যায় ছিল, তার একটা ভাইটাল ক্যারেক্টার ছিল, সাঁজবাতি যেটা হিট করেছিল, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিল। সুতরাং দেবের সিনেমা, এই যে কথাটা দেবের সিনেমা, এইখানে হয়তো লাবণী সরকারের আপত্তি ছিল, সেই জন্যই কিন্তু তিনি তার পুরোপুরি বক্তব্যটা, মনের কথাটা ব্যক্ত করেছেন সবার সামনে ইন্টারভিউ সেশনে। এবং এটা তো খুব একটা খারাপ কিছু বলেননি তিনি সত্যি, কারণ দেখো ওরা কিন্তু কখনোই, যে ইন্টারভিউটা নিচ্ছে ছেলেটি কিন্তু কখনোই বললো না যে প্রজাপতি মিঠুনের সিনেমা বা মিঠুনের জন্য, মিঠুন একজন সুপারস্টার, মিঠুনের এরা হিট, লাস্ট সিনেমা হিট, এটা কিন্তু বলেনি। তার মেন বক্তব্য দেবজিৎকে নিয়ে, আর এখানেই আপত্তিটা করেছেন লাবণী সরকার যে কী করে তার সিনেমাটা হয়। তো তখন সে হতভম্বকে বললো গোলন্দাজ লাস্ট সিনেমা, তখন লাবণী সরকার বললো যে ফাটিয়ে দিয়েছে কি গোলন্দাজ, একদম সুপার মানে লোক পাগল হয়ে দেখেছে, এরা মিট করেছে গোলন্দাজ। তখন ছেলেটা চুপ হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, গোলন্দাজ হিট ছবি আমরা সব জানি, বাট সুপারহিট ব্লকবাস্টার মানে ওই রকম তো নয়, পাগল হয়ে যাওয়ার মতো তাকে সুপারহিট কাকে বলে এটাকে বুঝতে হবে আমাদের। যখন লোক পাগল হয়ে যাবে, হলের টিকিট পাবে না, ব্ল্যাকে টিকিট বিক্রি হবে, যেটা আগেকার দিনে হতো, ফাটাকে স্টোর, রিফিউজি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ঠিক আছে, এইসব অমর সঙ্গী, এইসব সিনেমায় যেগুলো হতো, প্রতিবাদ, রণক্ষেত্র, কুরুক্ষেত্র, এইসব সিনেমার সময় গুরু, শিবা, দেবা, এই যে সিনেমাগুলো ছিল আগে, তখনকার দিনে ব্ল্যাকে টিকিট বিক্রি হতো, হিড়িক থাকতো মানে সিনেমা দেখার, পরিবারের সকলে মিলে সিনেমা দেখতে যেত, পরিবার, গোটা পরিবার মিলে, এন্টায়ার পরিবার, ফ্যামিলি মিলে, তাদেরকে সুপারস্টার বলা হতো। মানে যখন হোর্ডিং মানে ঝুলতো সিনেমার মানে হলের ওপরে মালা দুধ দিয়ে চান করানো, অবশ্যই এখনও সেটাও আছে, বাট তখনকার দিনের ওই হিড়িকটা না আলাদা ছিল, অন্য লেভেলের ছিল। তখন কিন্তু এই ফেসবুক, ইউটিউব, ফোন, সেলফোন এগুলো ছিল না, সুতরাং সুপারস্টারডামটা পেরিয়ে এসছেন, বা সুপারস্টারডামটা যাদের রয়েছে তারা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী,
যেটা লাবণী সরকার নিজে কিন্তু ব্যক্ত করে দিলেন প্রকাশ্যে ইন্টারভিউ সেশনে। এবং তিনি বলেন যে তাহলে যদি আমি দেবজিৎকে সুপারস্টার বলি তাহলে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি এরা তাহলে এনারা তাহলে কারা, বা এদের তাহলে যোগ্যতাটি কে না দে? তাহলে তো আমি সবার সাথে সবার কম্পেয়ার করছি, তুলনা করছি, সবার জায়গা তো আলাদা নির্দিষ্ট। সেটাই আমার বক্তব্য যে এটা কথাটা খারাপ বলে। এবং লাবণী সরকার নিজের মুখেই বললেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি 30 বছর ধরে ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছেন, তার সুপারস্টারডামের কাছে অন্যান্যরা কিছুই নয়, মানে এখনকার সুপারস্টারটা কিছুই নয়। সত্যিই তাই, তোমরা ভেবে দেখো বা তোমরা নিজেরা অ্যানালাইসিস করে দেখো যে বন্ধুরা, তখন কটা সিঙ্গেল স্ক্রিন হল ছিল? 750-এর উপরে, 850-এর উপরে সিঙ্গেল স্ক্রিন হল ছিল সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। সেই সব সিনেমা হলে দাপিয়ে বেরিয়েছে, তাদের সিনেমা হই হই করে চলেছে, রমরমিয়ে ব্যবসা করেছে প্রসেনজিতের সিনেমা, মিঠুন চক্রবর্তীর সিনেমা। তাহলে সুপারস্টার তো তারা, মেগাস্টার তো তারা। আর গোলন্দাজ বলার সময় ইন্টারভিউয়ের যে ছেলেটি ইন্টারভিউ করছিল, সে আবার সোকল্ট কথাটা উল্লেখ করেছে। তোমরা বুঝতে পারছো বন্ধুরা সোকল্ট মানেটা কি? এটা তো তুলবেই না লাবণী সরকার, ওই কথাটাকেই তো পয়েন্ট করে সে প্রত্যুত্তরে জবাব দেবে না? বলছে সোকল্ট মানেটা কি? লাবণী সরকার মানে ওপেন বলছে, তার মানে কি এটা হিট নয়? তোমরা বানিয়েছো হিট, তোমরা মুখে মুখে ওয়ার্ড অফ মাউথ প্রকাশ করে দিয়েছো এটা হিট সিনেমা, সুপারহিট সিনেমা। আরে ভাই, সুপারহিট মানে আগে কি সেটা সংজ্ঞাটা দাও, সুপারহিট মানেটা কি সেটা সংজ্ঞাটা আগে দাও, তারপরে সুপারহিট হবে, অনেক দূরের কথা। কথাটা খারাপ বলেনি। এই প্রশ্নগুলোকে ইন্টারভিউ সেশনে যে প্রশ্নগুলো করা হয়েছিল লাবণী সরকারকে, লাবণী সরকার তারপর প্রত্যুত্তরে বলেন যে এই প্রশ্নগুলো করাই উচিত নয়, বোকা বোকা কোশ্চেন এবং অপ্রাসঙ্গিক প্রশ্ন এগুলি। ঠিক আছে, যখন একটা ইন্টারভিউ হবে তখন তাকে বুঝে শুনে ঠিক মতো কিন্তু কোশ্চেন করাটা উচিত। অবশ্য ছেলেটা হয়তো বয়সটা একটু কম, তাই এইরকম টাইপের কোশ্চেন করেছে, বাট নো ডাউট সে তার মতো করে কোশ্চেন করেছে। প্রশ্ন থাকতেই পারে বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের, কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো যে ইন্টারভিউ সেশানে লাবণী সরকার খুবই ফ্র্যাঙ্কলি এবং খুবই সোজা সাপটা অ্যান্সার বা উত্তর কিন্তু দিয়েছেন। যেটা সত্যি কথা সেটাই তিনি বলেছেন, একদম কোনো এতে ভেজাল নেই, এটা মানতেই হবে। এবং অনেকে কমেন্ট করছে, আমার যেটা মেন আজকে ভিডিও করার বিষয় বা আমার যেটা স্টেটমেন্ট পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে অনেকে দেখছে কমেন্ট করছে যে লাবণী সরকার আর দেবজিতের সিনেমায় চান্স পায় না বলে প্রসেনজিতের সাথে আগে প্রচুর সিনেমা করেছে বলে হয়তো প্রসেনজিৎ মিঠুনের গুণগান গাইছেন, এদের গুণগান গাইছে না। বন্ধুরা একটা কথা বলি, প্রসেনজিতের লাস্ট 10 বছরের যদি সময়কালটা আমরা দেখি, কমপক্ষে লাস্ট 10 বছরে যদি দেখি, লাবণী সরকারের সাথে প্রসেনজিতের কটা সিনেমা আছে একটাও দেখাতে পারবে তোমরা? পারবে না। তার সত্ত্বেও লাবণী সরকারের সাথে প্রসেনজিতের সেই বন্ডিংটা রয়েছে, একটা মা ছেলের যে বন্ডিং, প্রচুর সিনেমা রয়েছে আমরা আগে, বহু আগে, 90s 2000 সালের শুরুতে, ঠিক আছে, আমার মা, প্রতারক, মানে কটা সিনেমার নাম বলবো আমি, অন্যায় অত্যাচার, ঠিক আছে, লাবণী সরকার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রচুর মুভি রয়েছে কিন্তু, সবুজ সাথী, মানে নাম শেষ করা যাবে না গুণে, এতগুলি সিনেমা রয়েছে প্রসেনজিতের সাথে লাবণী। সুতরাং তাদের সেই বন্ডিংটা, তাদের যে অন স্ক্রিন যে কেমিস্ট্রিটা, সেটা এতটাই ভালো, এতটাই স্ট্রং ছিল। এবং তখনকার দিনের সিনেমাগুলো সুপারহিট হতো, প্রচুর দিন করে চলতো, ভালো ব্যবসা সফল সিনেমা হতো। তখন বলতে হতো না হাত জোর করে যে বাংলা সিনেমা বাঁচাও, বাংলা সিনেমার পাশে থাকো, এইটা তখনকার দিনে 90s বলতে হতো না। সিনেমার গল্প এত ভালো হতো, অভিনয় এত ভালো হতো, যে বাজেট কম থাকার সত্ত্বেও সিনেমাগুলো রমরমিয়ে চলতো, মানুষ দেখতো, মানুষ ইমোশনাল হয়ে পড়তো, মানুষ হাসতো, মানুষ মন থেকে ভাবতো, সিনেমাটাকে এনজয় করতো। 2.5 ঘন্টা সিনেমা হলে এন্টারটেনমেন্টের জন্য যেত, ভরপুর আনন্দ করে মনোরঞ্জিত হয়ে তারা কিন্তু বাড়িতে ফিরত। এটাই ছিল মেন USP তখনকার দিনের সিনেমায়। প্রসেনজিৎ, মিঠুন, রঞ্জিত মল্লিক, তখনকার দিনে যারা সিনেমা করেছেন তারাই হচ্ছে আলটিমেট সুপারস্টার। তাই জন্য একটা কথা বলে রাখি বন্ধুরা, যে লাবণী সরকারের সাথে প্রসেনজিতের কিন্তু রিসেন্ট টাইমে কোনো সিনেমা নেই, কিন্তু রিসেন্ট টাইমে যদি লাস্ট 10 বছরে আমরা দেখি, দেবের সাথে লাবণী সরকারের কিন্তু সিনেমা রয়েছে। সেটা খোকাবাবু হতে পারে, সেদিন দেখা হয়েছিল হতে পারে, আরও অনেক কিছুই হতে পারে, কিন্তু তার সত্ত্বেও যেটা সত্যি লাবণী সরকার কিন্তু সেটাই বলেছেন। এতে কোনো নেপোটিজম বা পক্ষপাতিত্ব করার কোনো কিন্তু বিষয় এখানে নেই, কারণ আমরা জানি লাবণী সরকার কত বড় একজন মনের মানুষ, বড় তো অভিনেত্রী বটেই এবং খুব বড় একজন কিন্তু
মনের মানুষ, খুব ভালো মানুষ একজন লাবণি সরকার। সুতরাং লাবণি সরকারের স্টেটমেন্টটাকে আমি অবশ্যই সম্মান জানাই, শ্রদ্ধা করি। সুতরাং লাবণি সরকারকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য, এবং লাবণি সরকারের প্রত্যেকটা কথার সাথে আমি একদম সহমত, আমি একদম এগ্রি করি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।